কোনো ব্যক্তি যদি আপনাকে তার 10,000 টাকা বা কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা দেয় এবং সেটা দান করে দেওয়ার জন্য বলে, আপনি যদি দেরি করেন তাহলে আপনি গুনাহগার হবেন কি না, অথবা আপনি যদি আপনার পছন্দ মতো খাতে সেটাকে দেন, অথবা আপনি যদি কর্জে হাসানা খাতে দেন তাহলে গুনাহগার হবেন কি না? প্রথম কথা হচ্ছে যে যখন কেউ আপনাকে কোনো ফান্ড দেন এটা ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্য, তাহলে সাধারণত সেটা যত দ্রুত সম্ভব করে ফেলা উচিত উচিত। এটা উচিতের মধ্যে পড়ে, উত্তমের চাইতেও আরেকটু স্ট্রং। কোনো সন্দেহ নেই, মানে আসলে কত দ্রুত, আজকে দিলে আজকেই দিয়ে দেবেন, মানুষ তো সেটা এক্সপেক্ট করে না। কিন্তু আপনি আজকে দিলে 6 মাস নিজের কাছে রেখে দিবেন, এটাও মানুষ এক্সপেক্ট করে না। তাহলে আদাত যেটা আমাদেরকে বলে, সাধারণ নিয়ম হলো আসলে ব্যক্তি হয়তো বলে দেবে আপনাকে যে আপনার কাছে রাখেন যখন দরকার, এটা হলে আপনার ওপেন পারমিশন হয়ে গেল, যখন লোক পান দিয়ে দিবেন। আচ্ছা, এটা হলে আপনি তাহলে অনেক দিন মাসের পর মাস রাখতে পারবেন, কিন্তু যখনই পেয়ে যাবেন দিয়ে দিতে হবে, এটা বিষয়। আর যদি তিনি বুঝাতে চান যে 1-2 মাস এর মধ্যে দিয়ে দিবেন, এটা তার কথাবার্তা বা তার আলাপ চারিতায় বোঝা যায়, তাহলে আপনার সেটার অধিকার আছে। আর যদি মনে হয় যে না এটা খুব দ্রুত অমুককে দিয়ে দিবেন, না 1 সপ্তাহের মধ্যে দিলে 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিতে হবে। আর যদি উনি নির্ধারণ করে দেন এটা দান করে দিতে হবে, তাহলে স্টকে রাখতে পারবেন না। যদি উনি নির্দিষ্ট ব্যক্তিকে বলে দেন তাহলে সেই ব্যক্তিকে দিতে হবে। যদি খাত বলে দেন, যেমন অমুক ব্যক্তি হসপিটালে আছে তার চিকিৎসায় দিবেন, তাহলে আপনার অন্য খাতে নিতে পারবেন না। যদি আপনাকে বলা হয় যে এটা আপনি যে কোনো ফান্ডে দিতে চান দিতে পারবেন, তাহলে আপনি এটা সাদাকা ফান্ডে দিতে পারবেন, আবার কর্জা হাসানা ফান্ডেও সাদাকা হিসাবে দিতে পারবেন, যেটা একের পর এক রোল হতে থাকবে।